আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যারাই রয়েছেন সকলকে জানাচ্ছি ঈদুল আদহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমল অর্থাৎ কুরবানি, ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল আপনাদের সামনে আলোচনা করব। এই আমলগুলো করার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন, তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশা আল্লাহ। কুরবানির দিনের, কুরবানি ঈদের গুরুত্বপূর্ণ আমলটা কি, এটা আমাদের জানার বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহ তাআলার জন্য পশুকে জবাই করা। সুবহানাল্লাহ। এই পশু, কুরবানিকৃত পশু জবাই করলে তার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবানির পশুর চামড়া, তার রক্ত, তার মাংস, তার হাড় কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধু বান্দার তাকওয়া পৌঁছে। সে কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা কুরবানি করতেছে তার উদ্দেশ্যটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। তাই বান্দার আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবেন, এই পরিমাণ নেকি দান করবেন যে কুরবানির পশুর যে পশম আছে, এই পশম পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন, একটি গরুর কতগুলো পশম থাকে, একটি ভেড়ার কতগুলো পশম থাকে, ছাগলের কতগুলো পশম থাকে, এই পশম পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। তাই কুরবানির দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অধিক পছন্দনীয় আমল হল আল্লাহ তাআলার জন্য পশুকে জবাই করা, কুরবানি করা। এই কুরবানির আমল আমরা করব ইনশাআল্লাহ, যাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, তারা এই কুরবানি করব। আর যারা কুরবানি করতে পারবো না, আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, প্রার্থনা করার জন্য, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। পাশাপাশি আমরা যারা কুরবানি করব তাদের জন্য একটি মুস্তাহাব আমল হলো ঈদের দিন সকালে কোনো কিছু না খেয়ে কুরবানির গোশত তারা ভক্ষণ করা, অর্থাৎ কুরবানি করার পরে কিছু কোনো কিছু খাওয়া। এই আমলটি আমরা করার চেষ্টা করব। ঈদের দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, অনেক ফজিলতপূর্ণ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদের দিন, যেমন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটি দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় দিন। আল্লাহ তাআলা এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বিশেষভাবে পুরস্কৃত করে। তার পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। বান্দা কোনো একটি আমল করে, তার উদ্দেশ্য থাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেমন ঈদুল ফিতরের সময় সে রোজা পালন করে, একটি দীর্ঘ একটি মাস রোজা পালন করার পর, সিয়াম সাধনা করার পর সে ঈদগাহে গিয়ে আল্লাহ তাআলার কাছে একটাই আশাবাদী যে আল্লাহ তাকে তার জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। অনুরূপভাবে এই ঈদুল আজহার দিন বান্দা নিজের উপার্জিত কষ্টের টাকা পয়সা বিসর্জন দিয়ে গরু কুরবানি করে, ছাগল কুরবানি করে, করে তার একটাই উদ্দেশ্য আল্লাহ তার উপর রাজি এবং খুশি হয়ে যাক, সে আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাবে। ওই সময় যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ক্ষমা করে দেন, ওই সময় আমরা সকলে আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন। এই সময় আমরা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আমি অভাবী, আল্লাহ তাআলার কাছে যদি বলি আল্লাহ আপনি আমার অভাবকে দূর করে দেন। আর একটি ঈদগাহের মধ্যে যখন নামাজ আদায় করা হয়, সেখানে অনেক নেককার লোকেরা থাকে, সেখানে অনেক দিনদার পরহেজগার লোকজন থাকে, তাদের উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াসমূহকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়ার উসিলায় আমাদের দোয়াকে কবুল করে আমাদের নেক মাকসাদগুলো পূরণ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে আমরা যা কিছু চাব, আমি অসুস্থ, আল্লাহর কাছে যদি বলে আপনি আমাকে সুস্থতা দান করুন, আল্লাহ আমাকে সুস্থতা দান করে দেবেন। আমি ঋণগ্রস্ত, আল্লাহ তাআলার কাছে যদি বলি আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্তি দান করেন, আল্লাহ তাদের দোয়ার উসিলে আমার দোয়ার উসিলে ঋণ থেকে মুক্তি দান করে দেবেন। মোট কথা, ঈদের দিনের গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের নেক মাকসাদগুলো পূরণ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈদের দিন এই আমলগুলো করার তৌফিক দান করুন।